হ্যালো কেজিওয়ানের বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবার তোমাদের গণিতের ক্লাস করাতে চলে এসেছি। আগের দিন আমি তোমাদের আগের সংখ্যা, পরের সংখ্যা, মাঝের সংখ্যা করিয়েছিলাম, আজকে আবার ওইটাই করাবো। কিন্তু আজকে 50-এর পর থেকে করাবো। এটা তোমাদের বইতে নেই অঙ্কগুলো, তাই আমি তোমাদের নিজের মন থেকে কিছু অঙ্ক করাবো। তোমরা আমার সঙ্গে খাতা, পেন্সিল এবং রাবার নিয়ে বসো। তোমাদের কাছে আরেকটা কথা বলার আছে, তোমরা প্রত্যেকটা দিন কিন্তু গণিতের ক্লাস করার আগে অবশ্যই খাতা, পেন্সিল, রাবার এবং তোমাদের স্কুলের বইটা নিয়ে বসবে, ঠিক আছে? তাহলে আজকে আমি তোমাদের দেখো কী করাচ্ছি। 50 থেকে দেখো, আমি তাহলে তোমাদের 50 থেকে 70-এর মধ্যে আজকে পড়াবো পরের সংখ্যা, আগের সংখ্যা এবং মাঝের সংখ্যা। এগুলো কিন্তু তোমাদের পরের পরীক্ষার জন্য থাকবে, ঠিক আছে? 50-এর পরের সংখ্যা কত হয় আমরা জানি, 5-এর 0 50, তারপরে হচ্ছে 5-এর পিঠে 1 51, 5-এর পিঠে 3 53, তারপর পরে কত হবে? 5-এর পিঠে 4 54, 6-এর পিঠে 2 62, তারপরে কত হবে? 6-এর পিঠে 3 63, 6-এর পিঠে 4 64, পরেরটা কত হবে? 6-এর পিঠে 5 65, 6-এর পিঠে 3 63, পরেরটা কত হবে? 6-এর পিঠে 4 64। এটা হয়ে গেল পরের সংখ্যা। আগের সংখ্যা দেখো, তোমাকে এখানে 51 দিয়েছে, 5-এর পিঠে 1 51, তাহলে তুমি এখানে দেখো 50-এর পরের সংখ্যা তুমি 51 লিখেছো, তাহলে 51-র আগের সংখ্যা কত হচ্ছে? এখানে দেখো, দেখো 50, তাহলে আমি লিখে দিলাম 51-র আগের সংখ্যা 50। তারপর দেখো 60, 60-এর আগে আমরা কত বলি? 6-0-60, নিশ্চয়ই তার আগে 5-এর ঘর শুরু হয়, 5-এর ঘর শেষ হয় সবে, তাই 5-এর পিঠে 9 59, তারপরেই আমরা কিন্তু বলি 6-0-60। তারপরে দেখো 70, এখানে যদি 5-এর পিঠে 9 59, তারপরে যদি 60 হয়, তাহলে এখানে কত হবে বলতো? 6-এর পিঠে 9 69, তারপরেই হবে 70। এগুলো হচ্ছে বোঝার সহজ উপায়। এবার দেখো 5-এর পিঠে 9 59, এটা তো নিশ্চয়ই তোমরা পারবে, এখানটা 5-ই বসবে, এখানে 9 ছিল, তাহলে এখানে 9-এর আগে আমরা কত বসাই? 8, তাহলে 5-এর পিঠে 8 58, এখানে দেখো 5-এর পিঠে 4 54 আছে, তাহলে আমি এখানে আগেই 5 বসিয়ে দিলাম। এখানে 4 আছে, তাহলে তার 4-এর আগের সংখ্যা আমরা কত জানি? 3, তাহলে এরমভাবে মনে রাখবে, 5-এর পিঠে 3 53, তার পরের সংখ্যা হচ্ছে 5-এর পিঠে 4 54, ঠিক আছে? এবার দেখো মাঝের সংখ্যা, মাঝের সংখ্যা মানে আমি আগে বলেছিলাম পরের সংখ্যাও যা, মাঝের সংখ্যাও তাই, তাহলে 50-এর পরে কত হবে? 51, 5-এর পিঠে 5 55, তারপরে কত হবে? 5-এর পিঠে 6 56, 6-এর পিঠে 4 64, তারপরে কত হবে? 6-এর পিঠে 5 65, 6-এর পিঠে 3 63, তারপরে কত হবে? 6-এর পিঠে 4 64, 6-এর পিঠে 8 68, তারপরে কত হবে? 6-এর পিঠে 9 69, তাহলে এটা আমরা আজকে করলাম 50 থেকে 70-এর মধ্যে আগের সংখ্যা, পরের সংখ্যা এবং মাঝের সংখ্যা। এটা কিন্তু তোমাদের পরের পরীক্ষায় থাকবে, তোমরা ভালো করে মন দিয়ে খাতায় টুকে নাও এবং প্র্যাকটিস করবে। তোমরা নিশ্চয়ই ভালো করে অঙ্কগুলো দেখে নিয়েছো এবং আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো করেছো। অবশ্যই তোমরা বাড়িতে শুধু এই সংখ্যাগুলোই না, 50 থেকে 70-এর মধ্যে অন্য 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 সংখ্যা দিয়েও তোমরা কিন্তু নিজের মতো করে বাড়িতে প্র্যাকটিস করতে পারো। তাহলে আজকের মতো এ পর্যন্ত থাক, পরের দিন আমি এসে আবার অন্য কিছু করাবো। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।